प्लीज हिट द सबस्क्राइब बटन एंड प्रेस द बेल आइकन फॉर मोर वीडियोस। अस्सलाम वालेकुम, आमी आसिफ। तो आज के আমরা কিভাবে সাবনেটিং এর মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়, বিভিন্ন ধরনের আইপি দেওয়া থাকলে সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো আজকে আমরা একটা ক্লাস সি এর আইপি নিয়ে কাজ করব। তো আমাদের আইপিটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে 192.168.20.0। এটা হচ্ছে একটা ক্লাস সি এর আইপি, অলরেডি আমরা জানি। এবং এই আইপিটার পরিপ্রেক্ষিতে আমাদের একটা সাবনেট মাস্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 255.255.255.192। তো অ্যাজ ইউজুয়াল আমরা এই সাবনেট মাস্কটাকে দেখে বুঝতে পারছি যে এটা আমাদের কাস্টম সাবনেট মাস্ক এবং এটা হচ্ছে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক না। তার মানে হচ্ছে যদি আমরা ক্লাস সি এর আইপি নিয়ে কাজ করি তাহলে আমাদের ডিফল্ট সাবনেট মাস্কটা কত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 255.255.255.0 হওয়ার কথা ছিল। যেহেতু এখানে জিরো নাই তার মানে হচ্ছে এটা আমাদের একটা কাস্টমাইজ সাবনেট মাস্ক। তো এই দুইটি জিনিস আমাদেরকে দেওয়া আছে এবং আমাদের কিছু কোশ্চেন করেছে, আমরা এখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় সেটা নিয়ে বিস্তারিত বোঝার ট্রাই করব। তো প্রথমে আমাদের কোশ্চেনটা করেছে ফাইন্ড আউট দ্য বক্স সাইজ। তো অলরেডি আমরা জানি আমাদের সাবনেট মাস্কটা কি করে, সাবনেট মাস্কটা হচ্ছে আমাদের বলে দেয় যে আমাদের আইপিটার কোনটুকু অংশ আমাদের নেটওয়ার্কে যাবে এবং কতটুকু অংশ আমাদের হোস্টে যাবে, তাই না? তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রথম তিনটা অক্টেটের ভ্যালুকে আমরা হাত দিতে পারবো না, কারণ এগুলো আমাদের নেটওয়ার্কের জন্য ফিক্সড হয়ে গেছে। আর পরের থেকে আমাদের কতগুলো বিট আমাদের নেটওয়ার্কে যাবে সেটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে ব্লক সাইজটা আসলে কত। তো ব্লক সাইজ বলতে আসলে কি বোঝায়, তো ব্লক সাইজ জিনিসটা হচ্ছে কি, যেমন ধরেন আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে বা এই সংখ্যাটার রেঞ্জ কত, সেটা যদি আপনাকে বের করতে বলি আপনি কীভাবে বের করবেন, 10-1 করবেন, স্বাভাবিক তো, তাই না? সর্বোচ্চ যেটা হতে পারে এবং সর্বনিম্ন ভ্যালু যেটা হতে পারে এই দুটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা মাঝখানের রেঞ্জটা পেয়ে যাই বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ব্লক সাইজ। তো ব্লক সাইজ বলতে আসলে এই জিনিসটাই বোঝাচ্ছে, এখানে ব্লক সাইজও থাকতে পারে বা এটাও বলতে পারে যে রেঞ্জ আসলে কত। তো রেঞ্জটা বা ব্লক সাইজটা একই জিনিস হবে এখানে, সেটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ যত হতে পারে এবং সর্বনিম্ন যত দেওয়া আছে সে দুটো বিয়োগ করলে আমাদের ব্লক সাইজটা বের হয়ে যাবে। তার মানে দেখেন এখানে আমাদের সাবনেট মাস্ক দেওয়া আছে 192, এখানে সর্বোচ্চ কত হতে পারে, আমরা যদি প্রত্যেকটা অ্যাড্রেসের কথা চিন্তা ভাবনা করি তাহলে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত আমাদের অ্যাড্রেস সর্বোচ্চ হতে পারে, তাই না? একটা অক্টেটার ভ্যালু 0 থেকে শুরু করে 255, তার মানে টোটাল কত হচ্ছে, 256টা অ্যাড্রেস হচ্ছে না, কারণ কি 0 তো আমাদের একটা অ্যাড্রেস হিসেবে কাউন্ট হবে আর 255টা তো আছেই। তাহলে 0 একটা অ্যাড্রেস সহ কাউন্ট হলে তাহলে আমাদের টোটাল অ্যাড্রেস কতগুলো হবে, 256টা। তাহলে আমাদের ব্লক সাইজের জন্য কি করতে হবে, এখানে দেওয়া আছে 192, তাহলে আমাদের বিয়োগ করতে হবে কত থেকে কত, 256 থেকে 192কে আমাদের বিয়োগ করতে হবে। কেন 256 থেকে বিয়োগ করতে হবে এটা কি বুঝতে পেরেছেন? কারণটা হচ্ছে কি, কারণ এই 0টাও তো আমাদের একটা অ্যাড্রেস হবে। 0 থেকে যদি আমরা 255 পর্যন্ত যাই তাহলে আমাদের অ্যাড্রেস কতগুলো হয়, 0 থেকে 255 মানে হচ্ছে টোটাল 256টা অ্যাড্রেস হয়। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে 256 থেকে 192কে বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা কীরকম হবে, ব্লক সাইজটা হবে হচ্ছে আমাদের 256-192, তাহলে হয়ে গেল 64। তারপর আমাদের কোশ্চেনটা কি বলেছে, তারপর সেকেন্ড কোশ্চেন আমাদেরকে বলেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সাবনেটস। এখন বলেছে যে এইখানে দেখেন আমরা কিন্তু এটাকে কাস্টমাইজ করে ফেলেছি, তাই না, এই সাবনেট মাস্কটাকে। তো সাবনেট মাস্কটাকে কাস্টমাইজ করার মানেটা কি, কারণটা হচ্ছে বা মানেটা হচ্ছে আমরা এইখান থেকে আমাদের যে নেটওয়ার্ক আইপিটা দেওয়া আছে এটাকে আমরা আরও সাব নেটওয়ার্কে ভাগ করব। সেই জন্য তো আমরা এখানে হোস্ট পার্ট থেকে কিছু বিটকে আমরা নেটওয়ার্কের পার্টে নিয়ে আসি, তাই না, যেটা আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম। তো সেই কাজটাই তো আমরা এখানে করেছি। তো এখানে আমরা আসলে কতগুলো সাবনেট তৈরি করতে পারবো সেটাই আমাদেরকে এখানে জানতে চেয়েছে, যে আমরা যে এখানে 192 লিখলাম, 192 লেখার ফলে আমরা এখানে কতগুলো সাবনেট তৈরি করতে পারবো, সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবো সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো সেটা আমরা কীভাবে বের করবো, সেটা বের করার জন্য আমাদের যে সাবনেট মাস্টার দেওয়া আছে সেটাকে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে। তো এখানে আপনারা অলরেডি জানেন যে এই প্রথম অক্টেটে যেটা 255 আছে এটার জন্য আমাদের বাইনারি ভ্যালুটা কী হবে, 8টা 1 হবে, সেটা আপনারা সবাই জানেন। সেকেন্ড অক্টেটের জন্য 8টা 1 হবে এটাও আপনারা জানেন। থার্ড অক্টেটের জন্য 8টা 1 হবে সেটাও আপনারা জানেন, কারণ কি 8টা 1-এর ভ্যালুই তো আমাদের 255 হবে, তাই না? এখন শুধুমাত্র লাস্টের অক্টেটটার মধ্যে আমাদের চেঞ্জ আসছে। তো লাস্টের অক্টেটটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, অলরেডি আমি ক্যালকুলেশনটা আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাও আমি এখন দেখাচ্ছি আরেকবার। সেটা হচ্ছে প্রথমে আমরা কীভাবে কাউন্ট করি, প্রথমে হচ্ছে আমাদের 1 আসে, তারপরে হচ্ছে আমাদের 2 আসে, তারপর আমাদের 4, তারপর আসে 8, তারপর আসে হচ্ছে 16, তারপর আসে হচ্ছে 32, তারপর আসে 64, তারপর আসে হচ্ছে 128, তাই না? 8টা বিটের জন্য আমাদের এই ভ্যালুগুলো আসে। তো এখানে আমাদের কত আসছে, এখানে আসছে 192। 192 মানে কত, আমরা জানি যে হচ্ছে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ভ্যালুগুলোকে নিতে হয় বা বিটগুলোকে নিতে হয়। তাহলে 128 আর যদি 64কে আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 192 চলে আসে।
তার মানে হচ্ছে এই প্রথম দুইটা বিট যেটা আছে এই বিটটা এবং এই বিটটা আমাদের 1 হবে বাকি বিটগুলো আমাদের 0 হবে এই অক্টেটের জন্য এই অক্টেটের জন্য প্রথম দুইটা বিট আমাদের কি হবে 1 1 হবে বাকি সবগুলো বিট আমাদের বাকি 6টা বিট আমাদের 0 হবে তাহলে কিন্তু আমাদের 192 আসে আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে দেখি সেটা কত আসে সেটা হচ্ছে 128 প্লাস হচ্ছে 64 দেখেন এখানে কিন্তু 192 আসছে তাই না তার মানে এই অক্টেটের 8টা বিটের মধ্যে প্রথম দুটো বিটকে আমরা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসছি তাহলে এখানে আমাদের নাম্বার অফ সাবনেট কত হবে আমরা কিন্তু এই বিটগুলোর মধ্যে বা এই অক্টেটগুলোর মধ্যে হাত দিইনি তাই না শুধুমাত্র এখানে আমরা দুটো বিট নিয়ে কাজ করেছি তার নাম্বার অফ সাবনেট কত হবে যে অক্টেট আমরা কাজ করেছি সেই অক্টেটের নাম্বার অফ 1 কে আমাদের কি করতে হবে 2 টু দি পাওয়ার তত লিখতে হবে তার মানে হচ্ছে আমাদের সূত্রটা আমরা জানতাম এর আগের ভিডিও থেকেই তাহলে আমাদের সূত্রটা অনুযায়ী আমাদের অ্যানসারটা কি হবে 2 টু দি পাওয়ার 2 কেন হবে কারণ আমরা দুইটা 1 কে আমরা কি করেছি নেটওয়ার্ক বিটের আন্ডারে নিয়েছি সেজন্য 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 তার মানে আমরা এখান থেকে টোটাল 4টা সাবনেট তৈরি করতে পারবো এই অ্যাড্রেস থেকে আমরা টোটাল 4টা সাবনেট তৈরি করতে পারবো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে নেক্সট কোশ্চেন আমাদের বলেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ভ্যালিড হোস্টস ইন ইচ সাবনেট এখন প্রত্যেকটা সাবনেট আমরা 4টা সাবনেট তৈরি করলাম এই প্রত্যেকটা সাবনেটের আন্ডারে আমরা কতগুলো ভ্যালিড হোস্ট পাবো ভ্যালিড হোস্ট কোনগুলো আমি কিন্তু এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমরা যতগুলো হোস্ট পাই মানে যতগুলো অ্যাড্রেস পাই তার থেকে কিন্তু দুইটা অ্যাড্রেস আমরা ইউজ করতে পাই না কেন পাই না কারণ প্রথম অ্যাড্রেসটা আমাদের নেটওয়ার্ক আইপি থাকে এবং লাস্টের অ্যাড্রেসটা আমাদের ব্রডকাস্ট আইপি থাকে তাহলে অলওয়েজ কিন্তু আমাদের দুইটা করে আইপি বাদ যাচ্ছে প্রত্যেকটা সাবনেটিং এর ক্ষেত্রেই যখন আমরা সাব নেটওয়ার্ক বের করব প্রত্যেকটা সাব নেটওয়ার্ক আইপি ক্ষেত্রে প্রথম অ্যাড্রেস এবং লাস্টের অ্যাড্রেসটা বাদ যাবে তাহলে আসলে কতগুলো ভ্যালিড হোস্ট পাবো মানে আমরা কতগুলো অ্যাড্রেস এমন পাবো যেগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে ইউজ করতে পারবো সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে সেটা বের করা আরো সহজ আমাদের এখানে দেখতে হবে যে লাস্টের অক্টেটে আমাদের কতগুলো হোস্ট বিট আছে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি দুইটা বিটকে আমরা নেটওয়ার্কে আন্ডারে নিয়ে গেছি বাকি যেই জিরোগুলো আছে সেগুলো সব হচ্ছে হোস্ট বিট কারণ অলরেডি আমরা জানি হোস্ট বিটকে আমাদের জিরো দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং নেটওয়ার্ক বিটকে আমাদের ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তো এখানে ছয়টা আমাদের জিরো আছে তাহলে আমাদের কি হবে টু টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সিক্স মাইনাস টু করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে ভ্যালিড হোস্ট কত হবে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস টু তাহলে 64 মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে 62 কেন এখানে টু করলাম কারণ হচ্ছে প্রথম অ্যাড্রেসটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে লাস্ট অ্যাড্রেসটা আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে এর জন্য আমাদের দুইটা অ্যাড্রেস বাদ যাবে তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে আমরা 62টা করে ভ্যালিড হোস্ট পাবো যেগুলো হচ্ছে আমরা আইপি হিসাবে ইউজ করতে পারবো কম্পিউটারের জন্য ঠিক আছে তার মানে আমরা ভ্যালিড হোস্ট পেলাম হচ্ছে কতগুলো 62 করে এখন তারপরে কোশ্চেনটা কি বলেছে তিন নম্বর কোশ্চেন অ্যান্সার করা আমাদের শেষ চার নম্বর কোশ্চেন আমাদের বলেছে হোয়াট আর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ভ্যালিড হোস্ট অফ ইচ সাবনেট প্রত্যেকটা সাবনেটের ফার্স্ট এবং লাস্ট ভ্যালিড হোস্টটা কোনটা হবে মানে হচ্ছে এই যে আমরা 62 ভ্যালিড হোস্ট পেলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা সাবনেটের ক্ষেত্রে 62টা করে ভ্যালিড হোস্ট পাবো তাহলে চার নম্বর কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবনেট আমরা তো টোটাল 4টা সাবনেট পাবো তাই না তাহলে প্রত্যেকটা সাবনেটের মধ্যে প্রথম আইপি মানে যেটা আমরা ইউজ করতে পারবো ইউজেবল আইপি কোনটা হবে এবং লাস্ট ইউজেবল আইপি কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে বলছে এই 62টা আইপি থেকে তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে একদম এক নাম্বার আইপিটা বের করতে হবে এবং লাস্টের যে আইপিটা আছে সেই আইপিটাকে আমাদেরকে বের করতে হবে এবং তারপরে পাঁচ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে কি আমাদের হোয়াট আর দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস তার মানে হচ্ছে প্রত্যেকটা সাবনেটের মধ্যে লাস্টের যে অ্যাড্রেসটা ছিল সেটা আমাদেরকে বের করতে হবে তো এই দুইটা সলভ আমরা একসাথে করেছি কারণ এই দুটো সলভ যদি আমরা একসাথে করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে লাস্ট অ্যাড্রেসটা ব্রডকাস্ট অ্যাড্রেস হয় সেটা আমরা সবসময় জানি আর ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হয় আর ব্রডকাস্ট অ্যাড্রেসের আগেরটা হবে আমাদের লাস্ট ভ্যালিড আইপি এবং নেটওয়ার্ক অ্যাড্রেসের পরেরটা হবে আমাদের ফার্স্ট ভ্যালিড আইপি তাই না তাহলে আমরা এই দুটো যদি কোশ্চেন আমরা একসাথে সলভ করে ফেলি তাহলে আমাদের অ্যান্সারটা আরও ইজি হয়ে যাবে তো দেখেন এখানে আমি করে ফেলেছি অলরেডি সেটা হচ্ছে তো দেখেন চার এবং পাঁচ নম্বর অ্যান্সারটা আমি এখানে লিখে রেখেছি সেটা কি সাবনেট আইপি কোনগুলো হবে সেটা আসলে আমরা প্রথমে দেখব আমাদের সাবনেট আইপি কোনগুলো হবে তাহলে সাবনেট আইপি হবে প্রথমে আমাদের কত দেওয়া ছিল প্রথমে দেওয়া ছিল হচ্ছে 192.168.20.0 এটা থেকে শুরু হবে তাই না তাহলে আমরা এটা থেকে শুরু করব তাহলে প্রথম আইপিটা হলো 192.168.20.0 এবং আমাদের ব্লক সাইজ কত হবে আমরা কিন্তু ব্লক সাইজ বের করেছি হচ্ছে 64 তার মানে 64 করে আমাদের অ্যাড হতে থাকবে তাহলে এইটার সাথে আমরা 64 অ্যাড করে দিলে জিরোর সাথে 64 অ্যাড করলে কত হবে এখান থেকে আমাদের যাবে হচ্ছে 64 তার মানে সেকেন্ড যে নেটওয়ার্কটা হবে সেকেন্ড নেটওয়ার্ক বা সেকেন্ড সাবনেট যেটা হবে তার নেটওয়ার্ক আইপি হবে আমাদের এইটা 64 তার পরবর্তী তার তিন নাম্বার যে নেটওয়ার্ক আইপিটা হবে বা সাবনেটটা হবে তার নেটওয়ার্ক আইপি হবে 128 কারণ 64 সাথে 64 যোগ করলে 128 আসে আবার এটার সাথে 64 যোগ করলে 190 তার মানে আমরা কিন্তু চারটা নেটওয়ার্ক পেয়ে গেছি চারটা নেটওয়ার্ক আইপি কত হবে 0 64 120 192 এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কোনগুলো হবে ফার্স্ট ভ্যালিড হোস্ট হবে জাস্ট এর পরের আইপিটা তাহলে আমাদের এই নেটওয়ার্কের আন্ডারে ফার্স্ট
ভ্যালিড হোস্ট হবে হচ্ছে 20.1। এই নেটওয়ার্কের আন্ডারে তার ভ্যালিড হোস্ট হবে হচ্ছে প্রথমটা 65, কারণ এটা পরেরটাই তো হবে ভ্যালিড হোস্ট, তাই না? তাহলে এই নেটওয়ার্কের আন্ডারে তার ফার্স্ট ভ্যালিড হোস্ট কোনটা হবে? এটার পরেরটা 65। তাহলে এই নেটওয়ার্কের আন্ডারে 129 হবে, এই নেটওয়ার্কের আন্ডারে 193 হবে, কারণ এইগুলোর পরেরটাই হবে আমাদের প্রথম ভ্যালিড হোস্ট নেটওয়ার্ক আইপির পরেরটা, কারণ নেটওয়ার্ক আইপি তো আমরা ইউজ করতে পারবো না। এবং লাস্ট টাইম না থাকবে হচ্ছে ব্রডকাস্ট আইপি। তাহলে ব্রডকাস্ট আইপি আমরা ইউজ করতে পারছি না, নেটওয়ার্ক আইপি ইউজ করতে পারছি না। তাহলে নেটওয়ার্ক আইপির পরেরটাই হবে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট, এবং ব্রডকাস্ট আইপি যেটা থাকবে ওইটার আগেরটাই হবে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট। তাহলে আমরা লাস্ট ভ্যালিড হোস্ট বের করার আগে আমরা আগে ব্রডকাস্ট আইপিটা বের করে নিই। এটা কীভাবে বের করবো? এটা বের করা আরও সহজ। দেখেন, আপনি যখন নেটওয়ার্ক আইপিগুলো লিখে ফেলেছেন, তো দেখেন এই নেটওয়ার্ক আইপি থেকে যখন এই নেটওয়ার্ক আইপিতে যাচ্ছি, তাহলে এই নেটওয়ার্ক আইপিটা শেষ হবে কোন জায়গায়, বা এই নেটওয়ার্কের রেঞ্জটা শেষ হবে কোন জায়গায়। এই যে পরবর্তী যে নেটওয়ার্কটা শুরু হচ্ছে তার আগে শেষ হয়ে যাবে না, তার আগের অ্যাড্রেসটা শেষ হয়ে যাবে। তাহলে পরেরটা শুরু হচ্ছে 64 থেকে, তাহলে এইটারটা মানে এইটার অ্যাড্রেসটা শেষ হবে কখন? এটা শেষ হবে 63-তে, কারণ এটা তো 64 থেকে শুরু হয়েছে। তাহলে আগেরটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে এটা শুরু হবে, তাই না? তাহলে এটা যেখান থেকে শুরু হয়েছে তার আগের অ্যাড্রেসটা হবে আমাদের এই প্রথম নেটওয়ার্কের আন্ডারে ব্রডকাস্ট আইপি। সিমিলার ওয়েতে এটার পরেরটা যেখানে শুরু হয়েছে তার আগের অ্যাড্রেসটা হবে হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের আন্ডারে ব্রডকাস্ট আইপি। দেখেন এই যে লাস্টেরটা যেটা শুরু হয়েছে তার আগেরটা হবে হচ্ছে আমাদের এই আইপির জন্য আমাদের ব্রডকাস্ট আইপি। আবার দেখেন এইটা আমাদের কি হয়েছে, লাস্ট কত পর্যন্ত দিতে পারে? আমরা যদি এখান থেকে 64 অ্যাড করি তাহলে আমরা দেখবো এখানে আমাদের টোটাল 255 পর্যন্ত আসতেছে, 256 আসবে যদি আপনি এখানে 192 এর থেকে 64 যোগ করেন। দেখেন 192 প্লাস হচ্ছে 64, এখানে 256 আসবে, কিন্তু আমরা এখানে 255 কেন লিখেছি? কারণ হচ্ছে এই 192 যেটা আছে এটাও কিন্তু আমাদের টাইপ হিসাবে কাউন্ট হবে, এটা কিন্তু বাদ যাবে না। তো এটা সহ হলে আমাদের 255 পর্যন্তই আসবে, ওই যে আমরা জিরো থেকে শুরু করেছিলাম এই কারণে আমাদের লাস্ট 255 পর্যন্ত আসবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ব্রডকাস্ট আইপিগুলো পেয়ে গেলাম, তাহলে আমরা এখন লাস্ট ভ্যালিড হোস্ট পাবো না খুব ইজিলি। কী হবে? ব্রডকাস্ট অ্যাড্রেসের আগেরটাই হয়ে যাবে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট। তার মানে কত? ব্রডকাস্ট আইপি যদি 63 হয় লাস্ট ভ্যালিড হোস্টটা হবে আমাদের 62। এটা 127 হলে এখানে হবে 126, এখানে 191 হলে এখানে হবে 190, এখানে 255 হলে এখানে হবে 254। এগুলো হচ্ছে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট। তো এইভাবে করে হচ্ছে আমাদের ক্লাস থ্রি এর আইপি যদি আপনাদের দেওয়া থাকে এবং এই কোশ্চেনগুলো যদি আপনাকে অ্যান্সার করতে বলে, তো আশা করি এখন আপনারা খুব ইজিলি এটাকে বের করতে পারবেন। তো নেক্সটে আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো এবং অন্যান্য ক্লাস বা অন্যান্য ক্লাসের আইপিগুলো নিয়ে আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করবো। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।